হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে ভাবলাম আমি মাছটা আগে ভাজা চাপিয়ে দিই। তো ছেলে যেহেতু এখন ঘুমাচ্ছে, সেই ভাবলাম আমি সেই ফাঁকে মাছটা যতক্ষণ ভাজা হয়ে যায় ততক্ষণই মঙ্গল, যতটা কাজ আমি এগিয়ে রাখতে পারি। তো মা সকাল সকাল উঠেই মাছটা আগে বের করে রেখেছে, তো বরফটা এখন ছেড়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম মাছটাকে ভেজে রেখে দিই, আবার ঝাল যখন পরে করবো করবো। তো মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর এখানে মাছের ডিম যেটা আছে সেটাও তো করতে হবে, তো সেই জন্য একটু নুন আর একটু হলুদের মধ্যেও মাখিয়ে নিলাম আমি, যাতে আঁশটে গন্ধটা বেরিয়ে যায়। তো এমনি করে টুকটুক করেই আমি মাছটা রান্না মানে বসিয়ে দেবো ভাবছিলাম। তারপরে এখানে ছেলে এখন উঠে চলে আসবে, আর এই দেখো এখানে তেলটাও আমি গরম করে নিয়েছি। এখানে আমি প্রথম এক ধাপ মানে 3 পিস মাছ প্রথমে ভাজলাম, আবার ভাবলাম বাকিগুলো করব। তো ততক্ষণে ছেলে উঠে চলে এসছে। তো যাই হোক, এই দেখো এসে গেছে দুষ্টুটা, নদীটা এসে গেছে, ঘুম থেকে এখন উঠলো, এখন উঠে ঘুম থেকে চলে এলো রান্নাঘরে। আমি এখন রান্না করছি, তো যাই হোক ও চলে এলো। মাছটা এখন এখানে ভাজে ছাপিয়েছি, ভেবেছিলাম আমি কাপগুলো এখন মেজে নেবো। তো যাই হোক, এখন মিশে গেল, একটু পরে সেই কাজগুলো করবো। আগে একে ফ্রেশ ফ্রেশ করিয়ে নিই। ছেলে তারপর ওইদিকে ওর বাবার সাথে একটু বসেছিল, তো বলছিল আমি এখন ব্রাশ করব না। তো আমি ভাবলাম যে সেই ফাঁকের মধ্যে আমি একটু বাসনগুলো একটু একটু করে মেজে নিই, কারণ বাসনগুলো আবার পরে যত বেলা বাড়বে আরও একটু বাসন জমে যাবে, তখন একবারে না অনেকগুলো বাসন হয়ে যায়, তো মাছতে অনেকটা সময়ও নষ্ট হয়। এই জন্য যেই মানে চা খাবার কাপগুলো যেগুলো জমেছিল, তো আমি ভাবলাম সেগুলোকে আগে মেজে তুলে রাখি, তারপর আবার অনেক বাসন হয়ে গেলে একটু সমস্যাই হয়ে যাবে, অনেকক্ষণ ধরে মাছতে হবে। যেহেতু বাচ্চা নিয়ে কাজ, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে গুছিয়ে আমাকে করতে হয় সংসারের সব কাজই। তো এই দেখো এখানে মাছটা একটু উল্টে দিলাম, ভাবলাম যে প্রথম ধাপের মাছটা ভেজে নিই, পরে আবার মাছ যেগুলো যেটা আছে বাকি সেটা আবার পরে ভাজবো। এই মাছটা ভেজি আমি চলে যাবো ছেলের কাছে, ছেলেকে ব্রাশ ট্রাশ করাবো, আবার টিফিন টিফিন করাবো। আর আজকে আবার থোর হবে, থোরটা অনেক ধরেই মা সেদ্ধ করে রেখে দিয়েছে, করবো করবো করে না করা হচ্ছিলো না। তো আমি ভাবলাম রসুন আর পেঁয়াজ একটু ভিজিয়ে রেখে দিই, তারপর আমি রসুন পেঁয়াজটা কেটে রাখবো, তারপর থোরটা পরে রান্না করবো। তো রসুন আর পেঁয়াজটাও ভিজিয়ে রেখে দিলাম, আর এখানে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, তো মাছটা এবার ঢাকা ঢুকি দিয়ে রেখে দেবো। তো যাব এবার ছেলের কাছে, ছেলেকে রেডি করো। চলো বাবা, বাবা এসো, আসো কোলে, আসো কোলে, আসো আতে আতে ওঠো। তো এবার কুলিয়ে আসবি, তাই না? আচ্ছা চলো, ঘরটা তো পুরো অন্ধকার। এই তো দাঁড়াও, মশারিটাকে তুলে নি। আর এইখানে এইসব যে পর্দা ফর্দাগুলো আছে, তো ভাবলাম সেইগুলোকে একটুখানি পরিষ্কার করে দিই। তো ছেলে তো উঠে পড়েছে, তো সেই জন্য পর্দা ফর্দাগুলো গুছিয়ে খাটটাকে একটুখানি গুছিয়ে নিলাম, বালিশ ফালিশগুলো একটু ঝেড়ে ঝুড়ে সব রেখে দিলাম, তারপর গেলাম ছেলেকে ব্রাশ করাতে। তো আজকে মানে রোজকার দিনের মতো ব্রাশ করতে চাইছিল না, যাই হোক জোর করে ব্রাশ ট্রাশ করিয়ে আবার খাবার দাবার ওকে খাইয়ে দিলাম। এখানে এঁচড় নিয়ে এসছে বাবা, আর মা এখানে এঁচড় কাটছে। কত আছে এঁচড়? 1 কেজি না? 500 যাই হোক, তার আলুগুলোকে আমি সব ছাড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি, এঁচড়গুলো কেটে দিই। এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে এবার ভাতটা বসিয়ে দেবো। আর এখানে দুপুরবেলা আজকে এঁচড়ের তরকারি হবে, তো সেই জন্য এঁচড়টাকে সেদ্ধ বসিয়েছি, আলুটা আগেই সেদ্ধ হয়ে গেছে। আর আজকে দেখো এরকম টকের ডাল রান্না হয়েছে, আম টাম দিয়ে টকের ডাল হয়েছে, আর এটা এটা ডাঁটার টক আগের দিনে। আর এই আলুটা বের করেছি ডিমের বড়া, যেহেতু হবে মাছের ডিমে, এইটা ওল ভাতে, আর এখানে দেখো এটা ভেন্ডি ভাতে। তো এইগুলো হয়েছে, আর মাছের ঝালটা না নিচে আছে, নিচে চুবড়ি চাপা দেওয়া মাছের ঝালটা আছে, আর ডিমের বড়া হবে, এইগুলি আজকে রান্না হবে। তো চলো ফটাফট দাঁড়াও, ঠিক
তো এখানে সিটি মেরে দিয়েছে, এখানে আরো একটু সিটি হবে। তো যাই হোক, তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর ছেলেকে এবারও হাত ফাত খাইয়ে নেবো। এখানে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। তো আমাদের সবার ভাত ফাত যেরকম খাওয়া হয় সেগুলো সব খেয়ে নিয়েছি, আর দুটো ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। আজকে এসে তরকারি বানাবো, তরকারি বানাবো, তারপরে গ্যাসটা যেগুলো মোছা সেগুলো সব মুছে নেবো। তো আজকে যাবো একটু বাপের বাড়ি। তো বাবা একটু নিজের বাড়ি থেকে প্রায় অনেকদিনই পর এসছে, ভাবলাম যে একবার চলো একটু দেখে আসি বাবাকে। এখানে একদম তৈরি হয়ে নিয়েছি, এ দেখো। তো এবার বাপের বাড়ি যাব, আর আমার ছেলেকেও এখানে আমি রেডি করে নিয়েছি, ও রেডি হয়ে গেছে। তো এবার বাপের বাড়ি যাব। আসলে একটু ছোট কাকিমা আমাদের বাড়িতে এসছে, তো ও গেছে এখন একটু মিষ্টি আনতে, মিষ্টি ফিষ্টি নিয়ে চলে আসুক, তারপর আমরা বেরোবো। তো চলো ওইদিকে আয়। আরে আছে পেন, বদমাইশি করে খালি। দেখো বাপের বাড়ি চলে এলাম, কিন্তু মা তো নেই, মা তো এখন দিদির বাড়িতে গেছে। তো যাই হোক, তো এখানে একটু জল ফল একটু ভরে দিলাম, কারণ বাবা তো বাবা মনে হয় কালকে থাকবে, পরশু বোধহয় আবার দিদির বাড়ি চলে যাবে। আর মা আসার কথা আছে 2 তারিখ, মানে 2 এপ্রিল। তো মা চলে আসবে, হয়তো চলে আসবে, মানে বলেছে আসবো, কোনো মেডিকেল এমার্জেন্সি না হলে চলে আসবে। তো যাই হোক, তো চলো একটুখানি ঘুরে নিই, তারপর আবার বাড়ি যেতে হবে। চলো এখানে বাড়ি চলে এলাম, আর ছেলেকে এখন ডিনার করিয়ে দেবো, আর আমরাও ডিনার করবো। মা এখন রুটি করছে, রুটি ফুটি করে নিই। তারপর এই মিনিট 15 হলো, আমরা বাড়িতে ফিরে গেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।